এখন আমি আনবক্সিং করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলিস ব্লগ ভেঞ্চার্স। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো থাকো। আজকে সকাল থেকে আমার মুডটা একটু খারাপ, কারণ গতকাল দুপুর থেকে আমার ফোনটা অফ হয়ে গেছে। তো সাডেনলি এরকম দু তিন দিন ধরেই হচ্ছিল যে অন অফ হয়ে যাচ্ছিল, দেন ফরম্যাট মারলে বা হচ্ছে কিছুক্ষণ ট্রাই করার পর খুলে যাচ্ছিল। বাট আজকে এমনি হলো যে কাল দুপুর থেকে অফ হয়েছে, তো ওইরকমভাবেই পড়ে আছে, কোনোভাবে খুলছেও না, কিছু করছে না। তো এখন তাই বুঝলাম যেটা, যে ফাইনালি একটা ফোন না কিনলে হবে না। তো আজকে তাই ইচ্ছা আছে যে লাঞ্চ ওয়াঞ্চ করে যদি সময় পাই তাহলে একটু ফোন কিনতে যাব, কারণ এইভাবে তো আর বেশিক্ষণ থাকাও যায় না। কি ফোন নেবে কিছু ডিসাইড হয়েছে? দেখছি, ভাবছি ওয়ান প্লাসের ফোন নেওয়া যায় নাকি দেখি, আজকে দোকানে যাই, দোকানে গিয়ে দেখি কি নেওয়া যায় না। তো দেখা যাক কি নেওয়া হয়। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ইচ্ছা ছিল একটু আইফোনের মধ্যে নেবার, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দুজনের হচ্ছে ল্যাপটপই হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে, তাই জন্য হচ্ছে যদি আমাদের এখন দুজনারই আইফোন হয় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। তাই জন্য একটু বেশি কনফিউশনে পড়ে গেছি যে কিসের মধ্যে নিলে ভালো হয়। তো দেখা যাক, আমরা কিছু আমাদের সাজেশানে তো আছেই, বাকি গেলে পরে দোকানে ওনারাও নিশ্চয়ই যা অ্যাভেলেবিলিটি তার উপর কিছু সাজেস্ট করবেন। তো সব মিলিয়ে মিশিয়ে যেটা ভালো বুঝবো তার মধ্যে কিছু নেওয়া হবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, দেখা যাক আজকে কী কী হয় গোটা দিনে। ওয়েদারটা সকাল থেকেই ভীষণ মেঘলা মেঘলা হয়ে আছে, কাল গোটা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এরম বৃষ্টি দেখে মাসি আজকে বলছে যে আজকে আর কিছু রান্না করবো না, খিচুড়ি বানিয়ে রেখে যাই। তো এইখানে মাসি তাই খিচুড়ি একটু বানিয়ে রেখে গেছে, আর খাবার আগে একটু ডিম ভেজে নেবো, ব্যাস বৃষ্টির দিনে এইটা হচ্ছে একদম আইডিয়াল ফুড। একটু চা করে নিচ্ছি এখন। কি চা খাবে, দুধ চা নাকি কার? দুধ চা, দুধ চা। স্নান করে উঠে আমি হালকা মেকআপ করে নিয়েছি, এবারে লাঞ্চ টাঞ্চ করে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো লাঞ্চের জন্য এখানে খাবারগুলো একটু গরম করে নিচ্ছি, যেগুলো মাসি বানিয়ে গেছে, আর ওখানে অল্প একটু খিচুড়ি গরম করে নিয়েছি, অতটা পুরোটা খিচুড়ি আর গরম করিনি, অল্প একটু গরম করে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে যাব। নীলাদ্রি, খাবার দিয়েছি, আসো তাড়াতাড়ি। তো এখন আমরা মোবাইল কিনতে যাব, তো দেখি ম্যাডাম রেডি হয়েছে নাকি। তুমি রেডি হয়ে গেছো? ভালো লাগছে, আজকে আমি নতুন জামা পরেছি। বেশ খুব সুন্দর লাগছে। চলো বেরানো গল্প হয়ে গেছি রেডি, আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ কি এই ফোনটা অলমোস্ট 4-5 বছর আমি ইউজ করেছি, আর এত বছর পর আজকে আমার নতুন মোবাইল হবে। ইয়েস, চলো 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 তাড়াতাড়ি। আমাদের ফোন তো কেনা হয়ে গেছে, বাট হচ্ছে আমরা কিনলাম হলো স্যামসাং গ্যালাক্সি S23। তো ওই যেটা অ্যাভেলেবেল ছিল যে ভ্যারিয়েন্টটা 128 GB, বাট আমাদের নেওয়ার ছিল 256। তো আমাদের তাই বিলটা করে দিয়ে ছেড়ে দিয়েছে, বললো 1 ঘন্টা মতন বাদে আসতে, 1 ঘন্টার মধ্যে ওরা রিস্টক করে দেবে। তাই জন্য ভাবলাম 1 ঘন্টা একটু ঘুরে আসি, তো পাশেই আছে সিটি সেন্টার, তো তাই সিটি সেন্টারে যাচ্ছি একটু, ওখান থেকে ঘুরে আসি, দেন 1 ঘন্টা পর ওরা ফোন করবে, হয়তো ফোন করলে পরে তারপর ডেলিভারি দেবে।
বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই ফোনটা নিয়ে আসা হয়নি কারণ ওরা যেরকম একটা এক্সপেক্টেড টাইম বলেছিল এক ঘন্টার মধ্যে দেব সেটা হয়ে যাওয়ার পরেও বললো আরও টাইম লাগবে কারণ যেই ছেলেটা নিয়ে আসছে সে জ্যামে আটকে গেছে এবারে আমার ক্লাস ছিল তাই জন্য আমি বললাম যে এখন তো আর ওয়েট করা যাবে না তো বললো আপনারা চলে যান যে স্টাফ ছিল সে বললো বাড়ি যাওয়ার সময় আমি বাড়িতে ডেলিভারি করে দেবো এখনও বাড়ি যাওয়ার সময় তাই ডেলিভারি দিয়ে যাচ্ছে নীলাদ্রি নিচে গেছে ফোনটা আনতে তো ফোনটা আনলে পরে আমি তোমাদের সাথে আনবক্সিং করব আর ফোনটাও দেখাবো আমি হোয়াইট কালারটা নিয়েছি কারণ হোয়াইট কালার আমার ফেভারিট কালার তো অনেকগুলো কালার অপশন ছিল ল্যাভেন্ডার লাইম ইয়েলো তো আমার হোয়াইট অনেক পছন্দ হোয়াইট ওই বাকিগুলো হলো বাকি ইয়েগুলো হলো কি কি আছে বক্সে ওটা খোলো ওই এটা খোলো হ্যাঁ ওই বক্সটাই খোলো কি আছে এর মধ্যে কেবল আছে ওই পিনটা আর ডকুমেন্টস আছে কিছু না ইনস্ট্রাকশন ম্যানুয়াল আচ্ছা তো মোবাইল নতুন মোবাইল পে খুশি হ্যাঁ কতটা খুশি এটা আমার প্রি বার্থডে গিফট নেক্সট মান্থ টু নেক্সট মান্থ মানে সেপ্টেম্বর তো চলে গেলো অক্টোবর আমার বার্থডে তার প্রি বার্থডে গিফট হয়ে গেলো তো বার্থডেতেই মোবাইলটা নেওয়ার ইচ্ছা ছিল বাট তার আগে এই বাজে মোবাইলটা আমাকে ধোকা দিয়ে দিল এটা ওরা রিপ্লেসও করছে না কারণ এত মোবাইলের খারাপ অবস্থা রিপ্লেস করে বলছে হাজার টাকা পাওয়া যাবে দিয়ে আর রিপ্লেসই করে নি থাক লাগবে না হাজার টাকা তো এই হচ্ছে ফোন কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কালারটা স্পেশালি কেমন লাগছে এটা অবশ্যই জানবে ঠিক আছে তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টিলদের সবাই খুব ভালো থাকো আর কেমন লাগছে আমার ভিডিওস কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর প্রচুর প্রচুর লাইক করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করো থ্যাংক ইউ বাই বাই